রাজনীতিতে বিএনপি অস্তিত্ব হারানোর পথে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। দুপুরে দুদিনের সফরে এসে নগরীর দর্শনার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। আগামী নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়ার সুযোগ আছে বলেও মন্তব্য করেন তিনি। স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। সুষ্ঠু নির্বাচন হয়, জাতীয় পার্টি ক্ষমতা আসার সুযোগ আছে, বিএনপি অবস্থা তো ভালো না, দেখতেই পাচ্ছেন, আন্দোলন করতে পারছে।